এই যে কনষ্ট্রকশন হয়েছি যে ডিপার্টমেন্টর অগোচর হয়েছে বলে কেটা ভুল হব যে ডিপার্টমেন্ট যেহেতু মুখ্যমন্ত্রী অধীনে মুখ্যমন্ত্রী জানাতে হয়েছে বলে এবার ধরে নেওয়া পড়ব তৎকালীন মুখ্যমন্ত্রী জানাতে এ কনষ্ট্রকশন হচ্ছে কারণ যে ডিপার্টমেন্ট যে বিভাগের মুখ্য যে তা মুখ সে দোষ যাব সর্বপ্রথমে মু বর্তমান যেহেতু বর্তমানর এজ হচ্ছে ডিজিটাল এজ লোক মানে মোবাইলরে সেমানকর টিভি অপেক্ষা মোবাইল উপরে ভরসা করছেন মোবাইলর সেমান সমস্তক নিউজ দেখুছেন দেখি জানি পারুছেন তথ্য পাউছেন সূচনা পাউছেন তেমন বর্তমান যেহেতু ডিজিটাল মিডিয়ার ক্রিয়াশীলতা বড়িছি রাজ্য সরকার ডিজিটাল মিডিয়া পাই স্বতন্ত্র নীতি গোটে প্রণয়ন করন্তু তুরন্ত এইটা প্রথম কথা মোর অনুরোধ রহব রাজ্য সরকারকু প্রিন্ট মিডিয়া ইলেকট্রোনিক মিডিয়া ভলি মধ্য ডিজিটাল মিডিয়া পাই গোটে স্বতন্ত্র নীতি প্রণয়ন করন্তু কেউ মাপদণ্ডরে সাংবাদিক সেই যে ডিজিটাল মিডিয়ার সাংবাদিক মানুষ সাংবাদিকতা পরিসরভুক্ত করি হব সেইটা বি নির্ণয় করন্তু সেমানকু মধ্য সুরক্ষা আইন পরিসরভুক্ত করান্তু সুরক্ষা আইন তুরন্ত আনিকিরি সেমানকু মধ্য পরিসরভুক্ত করান্তু দ্বিতীয় ভাগকু আসিবি আপন যে কহিলে জনে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককু আক্রমণ হলে কেই বাহারু নাহান্তি এইটা হচ্ছে আমমানকর দুর্বলতা আমে মানে কেবে ডিজিটাল মিডিয়ার যে মানে আমি অছে সমস্তে কেহি কেবে একাঠি হয়ে পারলে না সঙ্গবদ্ধ হয়ে পারলে না ইয়ে গোটে ধরিকি বুম বুলাণী সিয়াড়ে গলা সিয়ে ধরিকি বুম বুলি সিয়াড়ে গলা আম ভিতরে গোটে মাপদণ্ড রহুনি আমি কেউ আধাররে কাম করিবা আপন মানে ডিজিটাল বুম গোটে পাইগলে বলিকি কোন যাহা পিছে তাহা পা করদেবে কি না সাংবাদিকতার নৈতিকতা ভিতরে রহিকি আপন মানুষ কাম করিবাকু পড়িব যদি কিয়ে সেভাবে কার্য করিথিব সে সাংবাদিক ডিজিটাল হয়ে থাউ বা প্রিন্ট হয়ে থাউ বা ইলেকট্রোনিক্স হয়ে থাউ যদি নীতি নিয়ম ভিতরে কার্য করিকি আঘাত কোটি পাইছন্তি বা অপমান পাইছন্তি আমি আমি বাহারিবু কিয়ে ন বাহারু আমি নিশ্চিত ভাবে সেমানকর অধিকার পাই বাহারিবু তেণু দল মত নির্বিশেষে গোষ্ঠী মত নির্বিশেষে প্রিন্ট ইলেকট্রোনিক্স ডিজিটাল নির্বিশেষে যদি গোটে সাংবাদিক ঠিকনা ভাবে তার কাম কলাবেলে যদি তাকে কোণী জায়গায় আক্রমণ বা অপমান হয়েছি আমি সমস্তে স্বর উত্তোলন করা উচিত আজি যেমিতি বলিষ্ঠ স্বর আমি উঠাইলে গোটে অর্গসর সাংবাদিকাঙ্ক প্রতি যে পূর্বতন মন্ত্রীঙ্কর আচরণকু নেইকিরি সেমিতি ডিজিটাল প্রিন্ট ইলেকট্রোনিক্স সমস্ত সাংবাদিক জিও যোগ মানে ঠিক নিজ দায়িত্ব নিরপেক্ষতার সহ নির্বাহ কলাবেলে যদি কোটি অপমান বা আঘাত বা আক্রমণ হচ্ছে আমি সমস্ত স্বর এইভাবে ভাবে উঠাইবা উচিত আজ্ঞা কেবল কোন ডিজিটাল ভুল করছি স্যাটেলাইট ভুল করুনি আজ্ঞা কথার অছি বড় ঘর মাঙ্কড় মারলে ইয়ে নাই কিন্তু সেমানোর কথা লুচি যায় কিন্তু ছোট সাংবাদিকটে যদি কাটে 100 টাকা মাগুছি তাহলে সেটা চান্দা আদে করতে তা ফরওয়ার্ড করা যাচ্ছে ঠিক কথা সে যে আনুছি তার ফরমে আনুছি লক্ষ লক্ষ টাকা আনুছি কিন্তু সেটা চোরিরে যাওনি ঠিক কথা আজ্ঞা দেখুন গণমাধ্যম আজিকাল যেতে গণমাধ্যম সেমানে কোন ঘরু আনিকি পেপর করছেন টিভি করছেন সেমানে নিহাতি ভাবে কোনসি রাজনৈতিক দল শিল্প সংস্থার প্রোৎসাহনরে হি করছেন যে মানে ডিজিটাল মিডিয়া করছেন সেমানে চলিবে কেমতি সেমানে মধ্য কোটু দুই পয়সা আনিকি তাঙ্কর তাঙ্কর নেট অছি তাঙ্কর ডিএ অছি এডিটিং অছি সবু কাম অছি সেমানে চলিবে কেমতি করিবে কেমতি সেমানে যদি কোটু আনুচন্তি কাহাকু তো তন্টি চিপিকি আনুনাহান্তি যদি কোটু ব্ল্যাকমেল করিকি কে কাঠু আনিলা সেইটা নিন্দনীয় যদি কি খুশিরে কাহাকু কেবে দেইছি হ্যাঁ যি কে কবে কেবে আপন মানে সেবা দেখছেন ইউ আর প্রোভাইডিং সর্ভিস টু দ্য পিপল আপন মানকর মানে ডিজিটাল মিডিয়াকু লোক অধিক ভাবে দেখুছেন হ্যাঁ যদি ডিজিটাল মিডিয়াকু সেবা সেমানে সেবা যোগাইলা বেলে যদি কোটু কিছু কেই সাহায্য কলে সেটাকু ভাবি নতু আপন যদি বিজ্ঞাপন পাউছেন সেমানে সেটা বিজ্ঞাপন সেমানে গোটে বিজ্ঞাপন ভালো সেটা পাউছেন তেমন সেইটাকু আপন যদি সেইটাকু নেইকি আপন কইবে চান্দা আদায় করছেন অমুক করছেন আপন মানে বি সেথুরু মুক্ত নহন্তি আপন মানে বড় চান্দা আনুছেন বড় বড় শিল্পপতি হাউসঙ্ক বিজ্ঞাপন নাঁরে স্যাটেলাইট হোক সে পেপর হোক কি ডিজিটাল সমস্তে যদি মিশি যাতে তাহলে কি আঙ্গুটি উঠে পারি সাংবাদিক 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 মানে সাংবাদিক সাংবাদিকতার গোটে মাপদণ্ড রহবা দরকার নীতি নিয়ম রহবা দরকার নৈতিকতা রহবা দরকার সিয়ে ডিজিটাল হোক প্রিন্ট হোক বা ইলেকট্রোনিক্স হোক সবু সাংবাদিক বর্তমান একাঠি হয়েকি গোটিয়ে ঢাঞ্চারে কাম করিবার আবশ্যকতা আছে নহলে আম ভবিষ্যৎ বংশধর অন্ধার ভিতরক ঠেলি হয়ে যাব তেমন সমস্ত মোর অনুরোধ বর্তমান যেতে গণমাধ্যম যে গণমাধ্যমের যে যেতে অনেক সে সংস্থার মালিক মানে হুঁতু বা সাংবাদিক মানে হুঁতু বা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক মানে হুঁতু সমস্তে বর্তমান কেমিতি গোটে সাংবাদিকতার মাপদণ্ড ভিতরে আমি কাম করিবা আমি নিজকু নিজে কলঙ্কিত করিবা কু দবানি সেইটাকু আমি লক্ষ্য রাখিবা ঘরটা যে কণপ্রকাশ দাসক যে ঘরটা সেটা তো মুখ্যমন্ত্রী নিজে পূর্বতন মুখ্যমন্ত্রী জিও ডিপার্টমেন্টর তাঁর পাখে লা সে কেমিতি জাঁপারে এত বড় গোটে স্ট্রকচর হচ্ছে
ଏଇଟା ଆଜ୍ଞା ଶୁଣନ୍ତୁ, ସାଧାରଣ ପ୍ରଶାସନ ବିଭାଗ ଯଦି କହିବ ମୁଁ ଜାଣିପାରୁନଥିଲି, ଆମେ ଜାଣିପାରୁନଥିଲୁ, ଏଇଟା ସେଇଟା କେବଳ ବବିତା ସେବେ ରହିଲେନି, ତା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଅନ୍ୟ ବରିଷ୍ଠ ମନ୍ତ୍ରୀ ସେଠି ରହିଆସିଛନ୍ତି, ସେଥିରେ ମଧ୍ୟ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ସେତେବେଳେ ବି କିଛି ହେଇଥିବ, ବବିତା ସେ ଆଡ଼ିସନାଲ୍ କିଛି କରିଥିବେ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ହେଇଛି, ଯିଏ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଅଗୋଚର ହେଇଛି ବୋଲି କହିବାଟା ଭୁଲ ହେବ। ଯିଏ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଯେହେତୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଅଧୀନରେ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଜାଣତରେ ହେଇଛି ବୋଲି ଆମେ ଧରି ନେବାକୁ ପଡ଼ିବ, ତତ୍କାଳୀନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଜାଣତରେ ଏ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ହେଉଛି, କା ଯିଏ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଯେଉଁ ବିଭାଗର ମୁଖ୍ୟ ଯିଏ ତା ମୁଣ୍ଡକୁ ସେ ଦୋଷ ଯିବ। ସେ କେମିତି ନେଇଥିଲେ ସେଇଟା ଆଗ ଯିଏ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ସ୍ପଷ୍ଟ କରୁ, କେଉଁ ସ୍ଥିତିରେ ସେ ନେଇଥିଲେ ତାଙ୍କଠୁ, ଏମ ଜମାନବନ୍ଦି ଦେଇଥିଲେ, ମଡ଼ାଣ ଦେଇଥିଲା ସାଧାରଣ ପ୍ରଶାସନ ତାଙ୍କୁ, ସେ ମଡ଼ାଣ ସମୟର ସ୍ଥିତିଟାକୁ ଆଗ ସ୍ପଷ୍ଟ କରନ୍ତୁ, ସେ ମଡ଼ାଣ ପରେ ସିଏ ଆଉ କ'ଣ କ'ଣ ଲଗିଛନ୍ତି ତାହା ବି ସ୍ପଷ୍ଟ କରନ୍ତୁ, କ'ଣ ସିଏ ବହି ନେଇଛନ୍ତି ସେଟା ବି ଲୋକ ଜାଣିବା ଦରକାର, ଯେହେତୁ ଏଇଟା ସାର୍ବଜନୀନ ହେଲାଣି, ସମସ୍ତଙ୍କ ନଜରକୁ ଆସିଲାଣି, ସେଠେ ସୁଡ଼ଙ୍ଗ ହୋଇକରି ଅଣ୍ଡରଗ୍ରାଉଣ୍ଡ ହୋଇକରି ଖଟ ସେବା ହେଉଥିଲା ମଧ୍ୟ ଅଭିଯୋଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିଲାଣି। ତେଣୁ ଯିଏ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ସେ ସମସ୍ତ ଚିତ୍ରକୁ ମଡ଼ାଣ ଠାରୁ ଏଯାବତ୍ ସମସ୍ତ ପ୍ରକରଣକୁ ସ୍ପଷ୍ଟ କରୁ। ଆଜ୍ଞା, ଗୋଟେ କଥା, ଛଅ ମାସ ପୂର୍ବରୁ ସୂଚନା ଅଧିକାର କର୍ମୀ ମାନେ ମଧ୍ୟ ମାନେ ଆର୍ଟିଆଇରେ ମାଗିଥିଲେ, ତଥ୍ୟ ମାଗିଥିଲେ, ସେ ଘରେ କେତେ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଉଛି ବୋଲି ବି ମାନେ ତଥ୍ୟ ମାଗିଥିଲେ, କ'ଣ କହିବେ? ସୂଚନା ଅଧିକାର କର୍ମୀ ମାନେ ସେତେବେଳେ କାହିଁ ମୁହଁ ଖୋଲିନଥିଲେ? ସୂଚନା ଅଧିକାର ମାନେ କର୍ମୀ ମାନେ ଯଦି ତଥ୍ୟ ମାଗିଥିଲେ, ତଥ୍ୟ ମିଳିଲା ନାହିଁ, ସେତେବେଳେ ବି ମୁହଁ ଖୋଲିବାର ଥିଲା। ଯଦି ହ୍ୟାଲୋ ପ୍ଲସ୍ ଟୁ ଏକ୍ଜାମିନେର ଆଇଏଏସ୍ ଅଫିସର ହେବାକୁ ଚାହାନ୍ତି କି? ତେବେ TSG ଗୁରୁକୁଳ ଯୋଗ ଦିଅନ୍ତୁ। ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଟିଚିଂ ସହ ବାଜିରାଓ ଆଇଏଏସ୍ ଏକାଡେମୀ ଦ୍ୱାରା କୋଚିଂ ପାଆନ୍ତୁ। କଲ୍ 9438782020।